আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি লিটন, ইতালি নেপলি থেকে। বন্ধুরা, আজকে কথা বলবো আপনাদের সাথে ইজে নিয়ে। আর ইজে নিয়ে আমার আগে আরেকটা ভিডিও দেওয়া আছে, তারপর আজকে আবার আসলাম। কেন জানি মনে হলো যে ভিডিওটা আবার একবার করি, যে ইজে নিয়ে আমি আর কি বিস্তারিত কিছু আলোচনা করব। তার আগে একটা কথা বন্ধুরা, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। বন্ধুরা, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন, আপনাদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। বন্ধুরা, তাহলে চলেন আর কি মূল কথায় ফিরে যাই। আর কি ইজে নিয়ে যে বিস্তারিত আলাপ আলোচনা করব, সেই ব্যাপারে এখন আর কি বলি যে ইজে কেন বানাবেন, কি জন্য আপনাদের ইজে দরকার। বন্ধুরা, ইজে বানাবেন আপনাদের অবশ্যই ইজে বানাইতে হবে। 2021 সালে নতুন ইজে আপনাদের বানাইতে হবে। যদি আপনারা বোনাস ধরতে চান, কিংবা যাদের নতুন বোনাসের জন্য আবেদন করতে চান, নতুন বোনাসের জন্য আবেদন যদি করতে চান, সামনে যদি কোনো বোনাস আসে তার জন্য যদি আবেদন করতে চান, তাহলে অবশ্যই আপনাদের এই ইজে তৈরি করতে হবে। আর বন্ধুরা, আরেকটার জন্য তৈরি করতে হবে, যারা আপনাদের অলরেডি কেস আর কি দোমান্দা করা আছে, আপনাদের যাদের দোমান্দা করা আছে অলরেডি ইটালিতে, আপনাদের যে যেখানে আছেন না কেন ইটালির, যাদের দোমান্দা করা আছে আপনাদের অবশ্যই অবশ্যই এই জানুয়ারির 31-এর মধ্যে আপনার এই ইজেটা কমপ্লিট করতে হবে। যদি আপনি এই জানুয়ারি 31-এর মধ্যে ইজেটা কমপ্লিট না করেন, তাহলে আপনার যে দোমান্দাটা করা আছে এই দোমান্দাটা মনে করেন যে আপনার ব্লক হয়ে থাকবে আর এই টাকাটা আসবে না। এই জন্য আপনাদের অবশ্যই অবশ্যই আপনাদের এই ইজেটা করতে হবে। আর বন্ধুরা, এই ইজেটা করতে গেলে আপনার কি ডকুমেন্ট লাগবে, কোন জায়গায় যাইতে হবে আর কি, এই জন্য আর কি ভিডিওটা করা। বন্ধুরা, ইজে করতে গেলে আপনাদের সর্বপ্রথম আপনাদের যে পোস্ট অ্যাকাউন্টের যে আপনার একটা ইভা নাম্বার, একটা কার্ড, একটা কাগজ আনতে হবে। কাগজ বলতে আপনার আমি এই স্ক্রিনে দিয়ে দেবো আর কি, এটা অন্য আরেকটা ভিডিওতে আমি নাম বলে দিছি, কি নাম, কি বৃত্তান্ত, কীভাবে আনবেন, এটা সব কিছুই এ টু জেড আপনার আর কি আমার বলা আছে। আর আজকে আপনাদের বলতে চাই যে আমি স্ক্রিনে আপনারা ওই কাগজটা দিয়ে দেবো, যদি আপনাদের কারো ওই কাগজটা নাম মনে না থাকে কিংবা বলতে সমস্যা হয়, তাহলে অবশ্যই আপনি এই স্ক্রিনশট দিয়ে নেবেন। এই মোবাইলে স্ক্রিনশট দিয়ে নিয়ে আপনি যদি আপনার পোস্ট অফিসে দেখান, তাহলে আপনার এই কাগজটা আপনি খালি দেখাইলেই হবে যে এই কাগজটা আমার লাগবে, তাহলে আপনার সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। আর সব পোস্ট অফিসে কীরকম আমি জানি না, আমাদের শামসুন্নাহার, আমি শামসুন্নাহারের ভিতরে আছি, শামসুন্নাহারে যদি আপনার একটা ফর্ম দেয়, ফর্মটা যদি পূরণ করে নিয়ে যান, তাহলে ওরাই আপনার অলরেডি আর কি ইজে বাইর করে দেয়। আর যদি আপনার পোস্ট অফিস থেকে ইজে বাইর করে না দেয়, তাহলে আপনি ওই জায়গা থেকে ওই ফর্মটা নিয়ে আপনি ওই কাগজটা নিয়ে যাবেন আপনার কাপে। কাপে যাইয়ে দোমান্দা করলে আপনার তিন পাতার একটা ফর্ম দেবে, তিন পাতার তিনটা কাগজ দিবে, ওই তিনটে কাগজই আপনার ইজে আর কি। ওখানে আপনার ডেট বার সবই দেওয়া থাকবে, আপনার জন্ম তারিখ টারিখ সবই আপনার ওই কাগজের ডকুমেন্টে থাকবে বন্ধুরা। আর এই জন্যই আপনি আর কি ইজেটা করবেন। আপনি যদি বোনাস ধরার ইচ্ছুক হন, কিংবা সামনে যদি কোনো বোনাস আসে, তাহলে আপনার এই ইজেটা করতে হবে। আর আপনি যদি ফ্যামিলিগতভাবে ফ্যামিলি থাকে এই জায়গায়, বাচ্চা কাচ্চা থাকে, তাহলে বাচ্চাদের বোনাস ধরার জন্য আপনাদের ইজে দরকারি, ইজে লাগবেই, ইজে ছাড়া আপনি কোনো বাচ্চাদের বোনাস ধরতে পারবেন না, এই জন্য আপনাদের ইজে দরকার। বন্ধুরা, দেখা যায় আপনাদের যদি এই ইজেটা করা থাকে, বছরে একবারই করবেন, বারবার যাইতে হবে না, একবারই যদি করেন সারা বছরের কাজ একবারই আপনাদের হাতে আসে যাবে। কিছুটা সময় লাগবে, অল্প একটু সময়ের জন্য দেখা যায় আপনি যদি ব্যয় করেন সময়টা, পোস্ট অফিসে যাইয়ে কাগজটা আনবেন, আনিয়ে কাপে যদি যাইয়ে দোমান্দা করেন, দোমান্দা করলে সঙ্গে সঙ্গে আপনার ইজেটা বাইর করে দেবে, আপনি নিয়ে আসলেন আপনার কাজ শেষ।
বন্ধুরা তাহলে আপনারা অবশ্যই এই 2021 সালে এইটা বানাবেন, আর এই যেটা বানাইলে আপনারা 2020 সালে যেটা বানাইছেন সেটা দেশে আপনার 18 সালের, আর 2021 সালে যেটা বানাবেন এটা দেবে আপনার 19 সালের। অবশ্যই বন্ধুরা খেয়াল রাখবেন যে এই যেটা হবে আপনার 19 সালের, আপনার কত কোথায় কত কি আপনি এ টু জেড আপনি সব কিছুই জানতে পারবেন বন্ধুরা। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকবেন, আমি প্রতিনিয়তই আপনাদের মাঝখানে কিছু না কিছু খবর নিয়ে আসার চেষ্টা করি। বন্ধুরা আজকে ছিল যে আপনারা এই যেটা কীভাবে বানাবেন, হয়তো অনেকেই নাম বলতে পারেন না, এই কারণেই আমি আর কি স্ক্রিনে আমার একটা ছবি আর কি 2021 সালের যে ইজে বানানো যে আপনার পোস্ট অফিস যে ফর্মটা ওইটা আমি আর কি স্ক্রিনে দিয়ে দেবো, ওইটা আপনি স্ক্রিনশট দিয়ে নিয়ে যাবেন, নিয়ে যাইয়া আপনার দেখাইলেই হবে, আপনার কিছু বলা লাগবে না, যে আপনার খালি আপনি দেখাবেন মোবাইলে, দেখাইলে তারা বুঝবে যে আপনার কী লাগবে। অতএব বন্ধুরা আপনারা ক্লিয়ার হইলেন যে কীভাবে আপনারা এই কাগজটা পাবেন আর কীভাবে এই যেটা বানাইতে পারবেন। আপনাদের জন্য সুবিধা অর্থে আমি এই ভিডিওগুলো করি যে আপনাদের যাতে সুবিধা হয়, কিছুটা হইলেও আর কি আমি চেষ্টা করি আপনাদের সুবিধা অর্থে এই কাজগুলো করার জন্য। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।